এই যে এখন হইতাছে এখন কথা বলি এখন হইতাছে নাকি হবে হ্যাঁ আগে কি করব প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আশা করি তোমরা বাড়িতে ভালো আছো একটু শান্ত এই বৈশ্বিক মহামারীর কারণে সরকার নির্দেশিত অনলাইন ক্লাস আজকে আমি নবম দশম শ্রেণী অর্থনীতি অষ্টম অধ্যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা উপকৃত হবে কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ সেই হিসেবে বাংলাদেশের অর্থনীতি প্রধান কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের মধ্যে কৃষি হচ্ছে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য এরপর তোমরা দেখতে পাবে ক্রমান্বয়ে শিল্প মাথা পিছায় ক্রমবৃদ্ধি জীবনযাত্রার মানের ক্রমবৃদ্ধি বেকারত্ব হ্রাস জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস এরকম আরো কিছু পয়েন্ট তোমরা আমার চোদ্দটা পয়েন্ট এখানে দেখতে পাবে এরপর এখানে যে প্রধান একটি বিষয় বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতি প্রধান তিনটি খাত এর মধ্যে কৃষি প্রধান দেশ হিসেবে প্রধান খাত কৃষি খাত দ্বিতীয় প্রধান খাত শিল্প এবং তৃতীয় প্রধান খাত সেবা খাত প্রথমত এখন আমরা যদি বলতে চাই যে খাত অর্থনৈতিক খাত এই অর্থনৈতিক খাতটা কি এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে অর্থনৈতিক খাত বলতে এখানে আমরা বুঝবো প্রতিটি দেশে কিছু শাখা ও বিভাগ থাকে যে শাখা এবং বিভাগগুলো তাদের নিজের পরিমণ্ডলে থেকে তাদের নিজ নিজ কাজগুলো সুসম্পন্ন করে এবং একটি দেশের অর্থনৈতিক ভিত গড়ে ওঠে এই শাখা এবং বিভাগগুলোই হচ্ছে অর্থনৈতিক খাত আশা করি তোমরা ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছ অর্থনৈতিক খাত এখন এই কৃষি খাতের মধ্যে কৃষি খাত আমাদের প্রধান খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটি খাতের মধ্যে কৃষি খাত এখন আমরা বলতে কি বুঝব কৃষি সম্পর্কিত সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে কৃষিখাত তোমরা বইতে দেখতে পাবে এখানে আছে তারপরেও দেখো ভূমি কর্ষণ মানে এখানে হচ্ছে ভূমিকে প্রস্তুত করা প্রথমত তারপরে এখানে বীজ বপন এটাকে পরিচর্যা করা পরিচর্যা করার এক সময় যখন ফসল পরিপূর্ণ হবে তখন এটাকে কর্তন করা কর্তন করে এটাকে গোদাম বাড়িতে নিয়ে যাওয়া গোদামজাতকরণ তারপর এটাকে বাজারজাত করা এই হচ্ছে কৃষিখাত কৃষি খাতের মধ্যে আমরা এর উপখাত আছে চারটি এই চারটি উপখাতে এক নম্বরে দেখতে পাচ্ছি শস্য ও শাকসবজি দুই নম্বরে প্রাণী সম্পদ তিন নম্বরে বনজ সম্পদ চার নম্বরে মৎস্য সম্পদ শস্য ও শাকসবজি এখানে কিন্তু দুইটা পয়েন্ট শস্য বলতে এখানে আমরা বুঝবো যেই সমস্ত দ্রব্য সামগ্রী আমরা খেয়ে থাকি বা বিদেশে রপ্তানি করি এই ধরনের কিছু যেমন ভাত গম পাট আখ তামাক চা চা এগুলো হচ্ছে শস্য আর শাক সবজি যেটা আমরা নর্মালি আমরা খাই আমাদের আশেপাশেই আছে আলু লাউ কোমড়া বেগুন পটল ঝিঙা টমেটো এইসব হচ্ছে শাকসবজি কৃষি খাতে উপখাতের যে প্রধান একটি খাত শস্য ও শাকসবজি তোমরা বুঝতে পারলে যেগুলো কি আসবে দুই নম্বরে আছে প্রাণী সম্পদ প্রাণী সম্পদ বলতে আমরা কিন্তু সকলেই বাড়িতে হাঁস মুরগি গরু এগুলো আমরা লালন পালন করি এবং বাণিজ্যিকভাবেও কিন্তু এই গরু ছাগল হাঁস মুরগি এবং মহিষ ঘোড়া এই সমস্ত কিন্তু লালন পালন করে এটা আমাদের অর্থনীতির একটা
বিশাল খাত, খুবই প্রয়োজনীয় খাত হিসেবে এখন। এবং তৃতীয় যে খাতটা আমরা দেখতে পাচ্ছি এখানে, বনজ সম্পদ। বনজ সম্পদ বাংলাদেশের একটি বিশাল অংশ জুড়ে আছে। তো আমরা জানি বাংলাদেশের বনজ সম্পদ চার পাঁচ ভাগে বিভক্ত বন। তো প্রথমত আছে সুন্দরবন, দ্বিতীয়ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি, তৃতীয়ত সিলেট অঞ্চলের ভূমি, তারপর চতুর্থত আছে তোমার রংপুর, দিনাজপুরে, তারপর মধুপুর ও ভাওয়ালের বনভূমি, এই পাঁচটা। এই পাঁচটা বনভূমিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাই, যেমন সেগুন, কড়ই, সুন্দরী, গেওয়া, বড়া, এই সমস্ত গাছগুলা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। এবং আমরা জানি যে দেশের অর্থনীতিতে তার যে ভূভাগ আছে তার 25% কিন্তু বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আমাদের আসলে একটা দুর্ভাগ্য, যদিও কিছু বছর আগেও 16-17% ছিল, কিন্তু এখন কিন্তু 11.1% নেমে এসছে আমাদের এই বনভূমির পরিমাণ। এবং আমরা এটা জানি যে এটা কমে আসার পিছনে প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, বাড়তি জনসংখ্যাকে বসবাস করতে দেওয়া এবং তাদের খাদ্যের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্যই মূলত বনভূমি কাটা হচ্ছে। এই বনভূমি থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই, এখান থেকে কাঠ পাই, মলটা মধু সংগ্রহ করে, অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, এবং এখানকার কাঠ কিন্তু আমরা বিদেশেও পাঠাই এবং সারা দেশে আমাদের কাঠের যে চাহিদা পূরণ হয় এবং অনেক লোকের কর্মসংস্থান হয়। এরপরে আছে এখানে চার নম্বর মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ বাংলাদেশে আসলে এখন মাছের যে অবস্থান সেখানে আমরা এই জন্য আমরা এখানে যে কথাটা বলবো যে মৎস্য সম্পদ আমাদের, আমরা মাছ মাঠে বাঙালি, কিন্তু এখন বর্তমানে মাছের পরিমাণ, বিশেষ করে দেশীয় মাছের পরিমাণ অনেক কমে গেছে। মৎস্য সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তোমরা বলতে দেখবে আছে, একটা হচ্ছে মিঠা পানির মাছ আর একটা হচ্ছে লোনা পানি, যেটাকে সামুদ্রিক মাছ বলে আমরা জানি। তো মিঠা পানির মাছ এখানে আমরা বলতে পারি যেগুলো আমরা নরমালি খাওয়া দাওয়া করি, পুঁটি মাছ আছে, ট্যাংরা, শিঙি, কই, মৃগেল, মাগুর, কাতল, এগুলো। আর লোনা পানির মাছ বলতে হচ্ছে কোরাল মাছ, রূপচাঁদা, লইট্টা, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ বা লোনা পানির মাছ। তো আজকে আমরা যে আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতির খাত তিনটা, কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত, এবং কৃষি খাতটা যে প্রধান বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে চারটা উপখাত আছে, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। আশা করি তোমরা আমার আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাড়ির কিছুর কাজ তোমাদেরকে দিয়ে দিই, তোমরা একটু প্র্যাকটিস করবে, এগুলো তো অবশ্যই দেখবে। সেটা হচ্ছে যে বাড়িতে তোমরা দেখো এগুলো বাড়ির কাজ কিছু লিখে নাও। বাড়ির কাজের মধ্যে দেখো যে কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, দুই নম্বর উপখাত হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতে
ইন্ডিয়া মূল্যায়ন এগুলো তোমরা বাড়িতে দেখবে প্র্যাকটিস করবে আশা করি তোমরা উপকৃত হবে আজকে এ পর্যন্তই ভালো থাকো